নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ডিসেম্বর 2022 বছরের শেষ মাস, তুলা রাশির কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে তুলা রাশির লাখো কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা বিষয়ে প্রশ্ন আছে। কারো কেরিয়ার, কারো প্রেম, কারো শিক্ষা, কারো অর্থ, কারো ব্যবসা, এই রকম সমস্ত বিষয়ের উত্তর কিন্তু এই ভিডিওটির মধ্যে কিন্তু লুকিয়ে আছে। তাই আমি বারবার বলি, ভিডিওটির আলোচনাটা অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে আমি একটি কথা বলি, প্রচুর অন্যের জন্য আপনারা করেছেন, নিজের দিকটা আপনারা চিন্তা করেনি, নিজের দিক ভাবুন, ভাবার সময় এসছে। তুলা রাশির যত জাতক অথবা জাতিকারা আছেন, অর্থাৎ নিজের দিকে ফোকাসটা নিয়ে আসুন, আপনাদের উন্নতি আটকাতে কেউ পারবে না। বছরের শেষ মাস, তুলা রাশির প্রথম নাম্বার ওয়ান পয়েন্ট স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা যদি নিয়ে আসা হয়, আপনাদের রাশির অধিপতি তৃতীয়ভাবে অবস্থান করছে। দেখুন, তৃতীয়ভাবে অবস্থান করা খুব একটা যে ভালো আমি এটা বলতে পারবো না, কিন্তু ছোটোখাটো সমস্যা একটু হলেও আপনাদেরকে ভোগাবে। বিশেষ করে আপনার বিপির সমস্যা যাদের আছে, কারোর ডায়াবেটিসের সমস্যা ভোগাতে পারে, আপনার ক্ষেত্রে পেটের সমস্যা কিছু ভোগাতে পারে, সুগার রেটের সমস্যা কিছু ভোগাতে পারে, এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে এই মাসে। অর্থাৎ ওভারঅল যদি স্বাস্থ্যের জায়গাটা যদি বলি, মোটামুটি যাবে, খুব ভালো বলা যাবে না আর খুব একটা খারাপও কিন্তু বলা যাবে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের অর্থ। দেখুন, ধনভাবে বৃহস্পতির দৃষ্টি আছে। আমি একটি কথা বারবার বলি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় কিনা, গঙ্গা জলের মতো পবিত্র হয়, অমৃতর মতো পবিত্র হয়। অর্থাৎ বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়, বৃহস্পতি যে যে ভাবের উপর দৃষ্টি দেয় কিনা, সে ভাবগুলোকে বৃদ্ধি করে। অর্থাৎ আপনার ধনের ভাবের উপর দৃষ্টি দিচ্ছে এবং বকরি থেকে মার্গী হয়ে গেছে, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক স্টেবিলিটি ধীরে ধীরে কিন্তু আসতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং ধনাধিপতি মঙ্গল অষ্টমভাবে থেকে অবস্থান করে সরাসরি ধনভাবকে এবার দৃষ্টি দিচ্ছে। দুটি গ্রহের দৃষ্টি কিন্তু পড়ছে আপনার ধনভাবের উপর, নিশ্চিতরূপে বলা যেতে পারে অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো। তৃতীয়ভাবে রবি অবস্থান করছে, আপনার শুক্র অবস্থান করছে এবং বুধ অবস্থান করছে। বুধ আপনাদের ভাগ্যাধিপতি, ভাগ্যাধিপতি তৃতীয়ভাবে অবস্থান করে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার ভাগ্যভাবকে দেখছে। এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা ডিভিডেন্ড কিন্তু আপনাদেরকে দিবে, নিশ্চিতরূপে কিন্তু বলা যেতে পারে। তুলা রাশির ক্ষেত্রে ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি এই সময় কিন্তু নিশ্চিতরূপে কিন্তু হতে চলেছে। এবং এই রবি আপনার ঠিক আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে, একাদশপতি, একাদশপতি তৃতীয়ভাবে অবস্থান করায় আপনাদের বিশেষ করে কর্মক্ষেত্রে চাপটা কিন্তু আপনার থাকবে। অর্থাৎ তৃতীয় ভাবটা হচ্ছে আমাদের পরাক্রমের ভাব, মেহনতি কিন্তু আপনাদেরকে এ মাসে পরিশ্রমটা আপনাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে করতে হবে, তুলা রাশির আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে থার্ড হাউসে আবার দেখুন, দেবগুরুর গৃহে দৈত্য গুরুর প্রবেশ, দুটি গুরু এখানে কিন্তু আপনাদেরকে কিন্তু এ মাসটা মানে একটা কি বলুন তো, বাড়িতে বসার সময়টা পাবেন না, মানে মাসটা যে কীভাবে গেল আপনারা নিজেরা কিন্তু বুঝতে পারবেন না, যথেষ্ট চাপের মধ্যে দিয়ে, কাজের চাপ, কাজের চাপের মধ্যে দিয়ে কিন্তু যেতে কিন্তু হবে। চতুর্থভাবে শনি অবস্থান করছে এবং বকরি থেকে মার্গী হয়ে গেছে এবং শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, ঢাইয়া চলছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনাদের এই সময় কিন্তু লাভ কিন্তু দিতে চলেছে, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন সম্পত্তির জায়গা থেকে।
এবং রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, রাজনীতির ক্ষেত্রে কিন্তু তুলারাশির যত মানুষ রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছে না, রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সাকসেস কিন্তু পাবেন। যারা গ্যাস অয়েল এর সঙ্গে যুক্ত আছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দিতে চলেছে। পঞ্চমপতি, পঞ্চমপতি চতুর্থ ব্যবস্থান করছে, বকরি থেকে মার্গি হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা দেখাচ্ছে সাইনটা, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে প্রেম। নিশ্চিত রূপে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। যারা প্রেমের ক্ষেত্রে মানে কিছু কিছু ক্ষেত্রে ইয়াং যারা জেনারেশন আছে কি না, ইগো সেন্টিমেন্ট চলে আসলো, কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে ব্রেকআপ হয়ে যাচ্ছিলো, এই জায়গাটা কিন্তু কিছুটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল কিন্তু নির্দেশ করছে। তবে দেখতে হবে আপনার জন্মচকে শুক্র মঙ্গল এবং চন্দ্র কেমন আছে, এটাও কিন্তু দেখা দরকার। শুক্র মঙ্গল এবং চন্দ্র আপনার ন্যাকাল চার্টে কেমন আছে এবং আপনার পঞ্চম ভাব পীড়িত নেই, তো এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু দেখা দরকার। এবার আসি আপনাদের ক্ষেত্রে শিক্ষা, শিক্ষা হচ্ছে রিপ্রেজেন্ট বাই ফিফথ হাউস পঞ্চম ভাব। পঞ্চমপতি চতুর্থভাবে অবস্থান করছে, প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে বা উচ্চ শিক্ষাতে আছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু ফল কিন্তু রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। কারণ এতদিন যে ডিসিশন নিতে পারছিলেন না তুলা রাশি, কোন জায়গাটাতে এগাবো, কোন দিকে এগাবো, কোন জায়গায় এগালে আপনাদের ভালো হয়, এটা নিয়ে কিন্তু আপনারা একটা মানে মানে একটা কি বলবো নিজেদের মধ্যে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। সেই সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, কোন স্ট্রিমে পড়াশোনা করলে ভালো হয়, এই জায়গাটা কিন্তু আপনারা নিজেরা কিন্তু ভাবতে কিন্তু পারবেন। অর্থাৎ শিক্ষাক্ষেত্র যদি আমি বলি, শিক্ষাক্ষেত্র কিন্তু ভালো। দেখুন একটি আমি বললাম শিক্ষা এবং আপনাদের প্রেম। দেখুন পঞ্চম ভাব হচ্ছে আমাদের সন্তানের জায়গা, পঞ্চমপতি বকরি থেকে মার্গি হয়ে গেছে, সন্তানের হেলথ নিয়ে যারা ভুগছিলেন, স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে ভালো। সন্তানের যারা প্ল্যানিং করবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে। তুলা রাশি আপনি যদি মানুষ হন, সন্তান প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুযোগ আপনাদের কিন্তু নিয়ে আসতে চলেছে এই সময়। এবং তুলা রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে আনএক্সপেক্টেড রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। অর্থনৈতিক দিক থেকে আপনাদের কিন্তু হঠাৎ অর্থের জোয়ার কিন্তু আসতে চলেছে। এবং এর পাশাপাশি আপনার ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করছে, তৃতীয় পতি। দেখুন পেটের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদেরকে ভোগাবে। আমি আবারও বলছি পেট লিভারজনিত সমস্যা, এই জায়গা নিয়ে আপনাদেরকে কিন্তু ভোগার সম্ভাবনা কিন্তু রয়েছে। সপ্তমভাবে রাহু অবস্থান করছে, সপ্তমভাবে রাহু এবং সপ্তমপতি অষ্টমভাবে। দেখুন এখানে কিন্তু দাম্পত্য সুখের জায়গায় বাধা কিন্তু রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মতপার্থক্য লিখে রাখুন হবেই, এই জায়গাটা নিজেদেরকে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে। সপ্তমভাবে রাহু এমনিতে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের অভাব, তার মধ্যে আপনার সপ্তমপতি অষ্টমভাবে চলে গেছে, মাঙ্গলিক দোষও কিন্তু সৃষ্টি করেছে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী। এখানে কিন্তু বিশেষভাবে কিন্তু সাবধান কিন্তু থাকুন। এবার আসি যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আমি আবারও বলবো আপনারা 5ই ডিসেম্বরের পর কোনো ইনভেস্টমেন্ট কিন্তু করুন, 5ই ডিসেম্বরের আগে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা করবেন না, এই সময়টা কিন্তু মোটেও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো নয়। এরপর আসি আপনাদের কর্মভাব। দেখুন কর্মপতি চন্দ্র সোয়া দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে আপনারা নিজেরা জানেন, এই জায়গাটা কিন্তু বোঝার দরকার। তাহলে কর্মের জায়গাটা আমার কি হবে স্যার? কর্মভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু পড়ছে। এই যে আমি আগেও বললাম বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো পবিত্র করে, এই জায়গাটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। যারা কর্ম পাচ্ছিলেন এবং বকরি থেকে মার্গি হয়ে গেছে বৃহস্পতি, কর্ম পাচ্ছিলেন না বা প্রমোশনে জানার চেষ্টা করছিলেন বা ভালো একটা জবের প্রচেষ্টা করছিলেন, যারা
কর্মহীন হয়ে পড়ে আছেন তাদের ক্ষেত্রে কর্মযোগের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তুলা রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি তুলা রাশির আপনি মানুষ আপনার ক্ষেত্রে একটি কথা আমি বলি, সপ্তমভাবে রাহু সপ্তম প্রতি অষ্টমে যারা পার্টনারশিপ বিজনেস করছেন, ধরেন পাঁচজন সাতজন আটজন মিলে বিশেষভাবে কনসাস থাকুন, এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু সমস্যা কিন্তু আসতে কিন্তু পারে, কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন। একাদশ প্রতি তৃতীয়ভাবে মাসের মাঝামাঝি থেকে এখানে কিন্তু পরিশ্রম আপনাদেরকে করাবে, কিন্তু দ্বিতীয়ভাবেও থাকছে আপনার মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে, এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে দ্বাদশভাবে বিদেশের সাথে, যারা বিদেশ অ্যাক্টিভিটির সঙ্গে যারা যুক্ত আছেন বিদেশ থেকে ফরেন থেকে লাভ আপনাদের এই মাসে কিন্তু হতে চলেছে। দীর্ঘদিনকার আটকে আছে পেন্ডিং হয়ে আছে এমন টাকা আপনারা পেতে পারেন, এবং আপনাদের এই মাসে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ এই সময় কিন্তু হতে চলেছে আপনি যদি হন তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট নিশ্চিত রূপে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে, এবং ভাগ্যের যে সাপোর্ট ভাগ্যের যে মিটার আপনাদের এ মাসে 75% ভাগ্যের মিটার কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ ভাগ্যের একটা সহযোগিতা সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন। কি করবেন, যতটা আপনারা ওম নমঃ শিবায় আপনারা যতটা পাঠ করতে পারবেন ততদিক আপনারা কিন্তু এ সময় লাভ আপনারা কিন্তু পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।